সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং, যার বিষয় কোড হচ্ছে 666-67। আজকে আমাদের 15 নম্বর ক্লাস। এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি বিষয়। আশা করি তোমরা যথাযথভাবে আজকের এই ক্লাসটি দেখতেছ। তোমাদের সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকে আমি তোমাদেরকে কতগুলি টিপস দেখাবো, যেমন হচ্ছে হাউ টু স্পিড আপ ইউর ওয়েবসাইট। তুমি তোমার ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট সেটির স্পিড কিভাবে বৃদ্ধি করবা, সেই টিপসগুলি আজকে আমি দেখাবো। লেটস গেট স্টার্টেড। এই হচ্ছে আমাদের techedu360.com। আমি তোমাদেরকে স্ক্রিনে নিয়ে আসলাম। এখানে আমি তোমাদেরকে লাইভ দেখাবো কিভাবে স্পিড আপ করতে হয়। সেজন্য প্রথমে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে ড্যাশবোর্ডে। এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের কতগুলি কাজ করতে হবে। আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। যদি ভালো করে খেয়াল করি তাহলে, আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখে আসি। সেটি হচ্ছে আমরা ইনকগনিটিভ মোডে আমি ওয়েবসাইট ওপেন করে রেখেছিলাম। এই ছিল আমাদের গত পর্বের কাজ। techedu360.com, তোমরা যদি তোমাদের বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে এই ওয়েবসাইটে অ্যাক্সেস করো তাহলে কিন্তু এমন একটি ওয়েবসাইট তোমরা দেখতে পারবে। দেখো, এই ওয়েবসাইটটি আমরা গত পর্বে তৈরি করেছি। এখন ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবা যে এখানে এই যে দেখো, এগুলি লোডিং হচ্ছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমি তোমাদেরকে আবার হোম পেজে একেবারে উপরে নিয়ে যাচ্ছি। এই ওয়েবসাইটটি আমরা স্পিডটা টেস্ট করে নিই। দেখো, স্পিড টেস্টের কিন্তু অনেকগুলি মাধ্যম আছে। তার মধ্যে আমি একটি মাধ্যম তোমাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে gtmetrix.com। আজকে আমি এই gtmetrix-এ কীভাবে স্পিড আপ করতে হয় সেই টেকনিকটা দেখাবো। প্রথমে দেখে আসি এই gtmetrix-এ আমাদের স্কোর কত আসে। এখান থেকে ইন্টার ইউআরএল টু অ্যানালাইজ, তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটি দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটটিকে আমরা এখান থেকে কপি করে ফেলতে পারি এবং এখানে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে টেস্ট ইউর ওয়েবসাইটে ক্লিক দিতে পারি। কিছুক্ষণের মধ্যে অ্যানালাইজিং ইউর ইউআরএল, অর্থাৎ এই techedu360.com এই ওয়েবসাইটটি অ্যানালাইজিং চলতেছে, ফেচিং হচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন একটি রিপোর্ট জেনারেট হবে। আচ্ছা, রিপোর্টটা জেনারেট হয়ে গেছে। তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখবা যে আমাদের পেজ স্পিড স্কোর হচ্ছে এ, অর্থাৎ 90%, কিন্তু ওয়াই স্লো স্কোর হচ্ছে 66, যেটি আমাদেরকে ইম্প্রুভ ঘটাইতে হবে এবং ফুল লোডের টাইম কমাতে হবে, টোটাল পেজের সাইজ কমাতে হবে, রিকোয়েস্টটাকেও কমাতে হবে। তো আমি তোমাদেরকে কিভাবে কমাবো সেটি আমরা এখন আমি তোমাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। এই হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে আমরা যাব হচ্ছে প্লাগইনসে। এবার প্লাগইনস থেকে অ্যাড নিউ, আমরা একটি প্লাগইন ইনস্টল দিব।
আমরা যে প্লাগইনটি ইনস্টল দিতে চাচ্ছি সেটি আমরা এখানে সার্চ করব। যেমন আমি চাচ্ছি হচ্ছে এসমাস, আমি আবার বলে নিচ্ছি, এসমাস লিখে সার্চ দিলে আমাদের সামনে যে এই দেখো কম্প্রেস ইমেজ অপটিমাইজার লেজি লোড ওয়েব ওয়েব পেজেস ইমেজেস, আমরা এই এটাকে ইনস্টল দিতে পারি। দেখো এটির রিভিউ এবং রিভিউ যদি চেক করি তাহলে দেখবো আমরা বিশাল, তাই না? আবার যদি দেখি যে কেমন ইনস্টল আছে, 1+ মিলিয়ন 1 ইনস্টলেশন, তার মানে এটি অনেক জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আরও আছে অনেকগুলি, তার মধ্যে আমি রেকমেন্ড করব তোমাদেরকে এসমাসটা ইউজ করার জন্য। এতে করে তোমাদের ইমেজটা সে নিজে নিজেই এটিকে অপটিমাইজ করে ফেলবে। ওকে, ইনস্টল করে ফেলি, ইনস্টল। ইনস্টল হওয়ার পর আমাদেরকে এটিকে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেটে ক্লিক। কিছুক্ষণের মধ্যেই এটি অ্যাক্টিভ হয়ে গেল, এবং অ্যাক্টিভ হওয়ার পর আমাদের পরবর্তী যে কাজ সেটি হচ্ছে এই প্লাগইনের ভিতরে প্রবেশ করা। এই প্লাগইনটা আমরা ভিতরে কিভাবে প্রবেশ করব? আমরা চাইলে এই যে এখান থেকেও প্রবেশ করতে পারি, স্মাস এর সেটিংস এ অনেকগুলি প্লাগইন আছে যেগুলি আপডেট করা প্রয়োজন, আমি পরবর্তীতে আপডেট করে নিব, তোমরাও তোমাদের সুবিধা মতো সময়ে আপডেট করে নিও, এখন এখানে সময় ব্যয় করব না। ওকে, সেটিংস এ যেতে পারি, সেটিংস। এবার আমরা এই প্লাগইনের সেটিংস এ চলে আসলাম, এবং দেখো হাই টেক ইডু, অর্থাৎ অটোমেটিক্যালি এই নোটিফিকেশন চলে আসবে। এইভাবে অনেকগুলি নোটিফিকেশন আসবে, বলতেছে যে কি কি করতে হবে, লেজি লোড এই সবগুলি বলতেছে, এগুলি করে ফেললে ভালো। ওকে, ফিনিশ সেট আপ উইজার্ড, চেকিং ইমেজেস, সে দেখো অটোমেটিক্যালি আমার ইমেজগুলিকে এখন চেক করে ফেলতেছে। এবং দেখো এখানে যদি খেয়াল করো যে অটোমেটিক্যালি রিলোড হচ্ছে, আমরা এখন এই যে এখানে চলে আসছি। এবং ভালো করে যদি খেয়াল করো সে কিন্তু অলরেডি, এই যে তুমি যদি চাও যে রিচেক ইমেজেস, তাহলে সে কিন্তু অটোমেটিক্যালি ইয়ে করে নিবে, রিচেক করে আবার কাজ করে ফেলবে। তো আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না, আমরা এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখনো কিন্তু কোনো কিছু সেভিংস সে করতে পারে নাই, কেন মাত্রই আমরা ইনস্টল দিয়েছি। তো আমরা এখানে বলে দিতে হবে বাল্ক এস এম এস নাও, স্মাস নাও। তো এখান থেকে সে দেখো জিরো, এই যে 1 এখন কিন্তু শুরু হয়ে গেছে, বুঝছো? এখান থেকে 29টা ইমেজ আছে, সে 29টার মধ্যে অলরেডি একটা করে ফেলেছে। আমরা যদি খেয়াল করি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে দেখবো যে পর্যায়ক্রমে আমাদের সবগুলি ইমেজ সে তার মতো করে অপটিমাইজ করে ফেলেছে। এবং আফটার সাকসেসফুলি কমপ্লিটেড অল ইমেজেস অপটিমাইজড, দেন আমরা আমাদের পেজটাকে আবারও টেস্ট করে দেখব যে আমাদের পেজের স্পিড কতটুকু বৃদ্ধি পেয়েছে। তো এটি যেহেতু একটি সময় সাপেক্ষ ব্যাপার, আমরা পাশাপাশি আরেকটি প্লাগইন ইনস্টল দিয়ে দিই। এটি কিন্তু অনেকটা সময় নিবে, আমি আবার বলে নিচ্ছি, এটি অনেক সময় নিবে, মাত্র 3.4%, 3% মাত্র, আরো অনেক সময় নিবে। তো এটি চলতে থাকুক, আমরা আরেকটি প্লাগইন ইনস্টল দিয়ে দিই। তো আমরা নতুন আরেকটি ট্যাব ওপেন করলাম, এবং সেখানে আমরা আরেকটি প্লাগইন ইনস্টল দিব। ওকে, এড নিউ,
আচ্ছা, এটি হতে থাকুক, আমরা দেখতে পারতেছি যে দুইটি ইমেজ অলরেডি হয়ে গেছে। তো এইভাবে আমাদের সবগুলি ইমেজ করে ফেলতে হবে, এবং করতে পারলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের কতটুকু মেমোরি সে আমাদের সেভ করতে পারলো। পাশাপাশি আমরা অ্যাড নিউ অবস্থান চলে আসলাম, এবং সেখানে গিয়ে আমরা আরেকটি প্লাগইনকে সার্চ দেব, যে প্লাগইনের নাম হচ্ছে WP ফাস্টেস্ট স্কেচ। WP ফাস্টেস্ট স্কেচ এই নামে একটি প্লাগইন আছে, সেই প্লাগইনটি আমরা এখন ইনস্টল দিব। স্কেচ প্লাগইনের মধ্যে দুইটি প্লাগইন আছে সবচেয়ে জনপ্রিয়, সেই দুইটি প্লাগইনের মধ্যে একটি হচ্ছে W3 টোটাল স্কেচ, আরেকটা হচ্ছে WP ফাস্টেস্ট স্কেচ। এটাকে আমরা স্কেচ বলি, অনেকে স্কেচে বলে, আসলে এইখানে তার বাংলা যে আবেদনিক যে অর্থ সেটি হচ্ছে ক্যাশ। আমরা যে ক্যাশ মেমোরির কথা বলি, সেই ক্যাশ মেমোরিটা হচ্ছে এটা, খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে নাকি, আমরা আবারও দিতে পারি অথবা আচ্ছা এড নিউতে আবার ক্লিক দেই। স্পেলিং এ কোনো ভুল হয়েছে না মনে হয় না, হয়েছে, আচ্ছা আমরা দেখে আসি। এটা এখন খুবই স্লো হচ্ছে, আচ্ছা এটি হতে থাকুক। হ্যাঁ আমরা দেখতে পারতেছি চলে আসছে অলরেডি, দেখো WP ফাস্টেস্ট ক্যাশ এই নামে যখন আমরা সার্চ দিব, সার্চ দিলে আমাদের সামনে এই ধরনের একটি প্লাগইন আসবে, যেটি হচ্ছে WP ফাস্টেস্ট ক্যাশ ইনস্টল দিতে হবে। তার আগে আমরা রিভিউটা একটু এখন দেখে নিই, রিভিউটা অনেক রিভিউ, পাশাপাশি 1+ মিলিয়ন, সো এটি অনেক জনপ্রিয়, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, আর আমরা নিঃসন্দেহে এটিকে ইনস্টল দিতে পারি। ইনস্টল নাও, আমরা দেখতে পাচ্ছি এটি ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেট। এবার এটি অ্যাক্টিভেট হতে থাকুক, আমরা এই পাশে দেখে আসি, আমরা দেখতে পাচ্ছি তিনটি ইমেজ অলরেডি অপটিমাইজড হয়ে গেছে। এভাবে কত কেবি আমাদের সেভ হলো, 37.5 কেবি, কিন্তু আমাদের অলরেডি সেভিংস হয়ে গেছে। এখন কিন্তু আমাদের আর একটু ফাস্ট লোড হবে, পাশাপাশি যখন আমরা ক্যাশ অ্যাক্টিভ করে ফেলবো তখন কিন্তু আরও ফাস্ট হবে। যেমন ক্যাশটা কোথায় একেবারে নিচের দিকে WP ফাস্টেস্ট ক্যাশ, আমরা চাইলে কিন্তু এই যে এখান থেকেও যেতে পারি, এখান থেকেও যেতে পারি, কিন্তু আমরা এই প্লাগইন থেকেও যেতে পারি। যেমন এই যে এটা এই প্লাগইনটা যখন ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার সাথে সাথে দেখো আমাদের এইরকম অপশন আসবে, তো আমরা এখানে ক্লিক দিতে পারি। এই প্লাগইনের ড্যাশবোর্ডে যাচ্ছি আমরা, এই প্লাগইনের ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের কতগুলি কাজ করতে হবে, সেই কাজটির মধ্যে প্রথম কাজটি হচ্ছে ক্যাশ সিস্টেম, এটিকে এনাবল করতে হবে। তারপর আমাদের প্রথম দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে মিনিফাই HTML, তারপর যে কাজ সেটি হচ্ছে মিনিফাই CSS, কম্বাইন CSS, কম্বাইন JS, GZIP, ব্রাউজার ক্যাশিং, কয়টা হলো, 1 2 3 4 5 6, এই 6টা, এর মধ্যে কম্বাইন GZIP, ব্রাউজার ক্যাশিং, ওকে কম্বাইন CSS টা
আপাতত এটা অফ রাখি। ওকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটু ভালো করে খেয়াল করি। ক্যাচ সিস্টেমটা এনাবল করতে হবে, মিনিফাই এইচটিএমএল, মিনিফাই সিএসএস, কম্বাইন জেস, জিজিপ আর ব্রাউজার কেসিং, এই ছয়টাকে এনাবল করে আমাদেরকে সাবমিটে ক্লিক দিতে হবে। তারপর আরো অপশন আছে, সেগুলি আমরা পরবর্তীতে দেখব, আপাতত এখানেই থাকুক। ওকে, তাহলে আমরা দুইটা জিনিসের কাজ আমরা দেখে ফেলেছি। এখন এখানে দেখো কতগুলি, অলরেডি ছয়টা হয়ে গেছে, ওই 29টা হতে হতে আমাদের ক্লাসের টাইম ওভার হয়ে যাবে। আচ্ছা, এটি হতে থাকুক, আর এই ফাঁকে দিয়ে আমরা তোমাদেরকে সেভিংসটা দেখে আসি। 115.1 KB অলরেডি সেভিংস হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো তোমাদেরকে এই অবস্থানে আমাদের পেজের অবস্থা দেখাবো, কতটুকু বৃদ্ধি পেয়েছে। আমি দেখো এই যে এই স্কোরটা অলরেডি দুইটা প্লাগইন ইনস্টল দেওয়ার আগে এবং অ্যাক্টিভ করার আগে আমাদের স্কোর হচ্ছে এটি। আমি নতুন আরেকটি ট্যাব ওপেন করলাম, সেখানে আবারও জিটি ম্যাট্রিক্স ওয়েবসাইটটা ওপেন করব। এই জিটি ম্যাট্রিক্স ওয়েবসাইটে আবার এই ওয়েবসাইটটি অর্থাৎ টেকএডু 360 ওয়েবসাইটটি টেস্ট করব। যদি টেস্ট করে, আচ্ছা টেস্ট ইউর ওয়েবসাইট, এই সেকেন্ড টাইম টেস্টে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কিছুটা উন্নতি হয়েছে কিনা। এবং মাথায় রাখতে হবে এই ক্যাশিং এবং এই যে ইমেজ অপটিমাইজেশন, এগুলি চলমান অবস্থায় তেমন বেশি পার্থক্য পরিলক্ষিত হবে না, তখনই হবে যখন কিছুটা সময় দেওয়া হবে। এই কাজগুলি কমপ্লিট হওয়ার পর আমাদেরকে সার্ভারকে কিছুটা সময় দিতে হবে, দেন আমরা প্রপারলি দেখতে পারবো। তারপরেও আমি তোমাদের কিছুটা পার্থক্য যে হয়েছে সেটি আমি তোমাদেরকে এখন দেখাতে যাচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে এখন আগের অবস্থা দেখি। পেজ স্পিড ছিল 90, তোমরা কি খেয়াল করেছ পেজ স্পিড এখন কিন্তু 92%, আগে ছিল 66% ওয়াই স্লো স্কোর, এখন দেখো 71%। আগে ফুললি লোডের টাইম ছিল 5.6 সেকেন্ড, এখন দেখো 6.8 সেকেন্ড। আচ্ছা, এই লোড টাইমটা বৃদ্ধি পেয়েছে, কারণ না সার্ভারে এখন কি কাজ চলমান, দুইটা প্লাগইন অলরেডি কাজ করতেছে। আগে দেখো টোটাল পেজের সাইজ ছিল 1.28 MB, আর এখন দেখো 1.17 MB, আরো কমবে। আগে দেখো 118টা রিকোয়েস্ট প্রয়োজন ছিল এই পেজটি ওপেন হতে, আর এখন দেখো 113টি। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের স্কোরটা কি হয়েছে, অনেকটাই আপডেট হয়েছে। যদিও পুরোপুরি আপডেটটা আমি দেখাতে পারতেছি না, কারণ না এখনো কাজ চলমান। খুব শীঘ্রই যখন সম্পূর্ণ কাজ করে ফেলবো তখন আমাদের পেজ স্পিড অনেক বৃদ্ধি পাবে এবং স্কোর অনেক বেড়ে যাবে। এখন এই ওয়েবসাইট কেউ যদি ওপেন করে তাহলে আরো ফাস্ট ওপেন হবে। সো আমি তোমাদেরকে এখন, এটি 10টি ইমেজ অলরেডি হয়ে গেছে, এভাবে 29টি ইমেজ হবে হয়ে যাক। এখন আমি তোমাদেরকে যে প্লাগইনের কথা বলবো সেটি হচ্ছে, সেই প্লাগইনটি আপাতত স্কিপ থাক, আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে তোমাদেরকে
পেজের স্পিড বৃদ্ধি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে cloudflare.com এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে। আর অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে তোমাকে একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। ইমেল অ্যাড্রেস বলতে একটা জিমেল অ্যাড্রেস। তোমার ওয়েবসাইটটিকে তুমি যদি ক্লাউড ফ্লেয়ারে মুভ করতে পারো তাহলে তোমার পেজ স্পিড আরও ফাস্ট হবে। এখন আমি তোমাদেরকে ক্লাউড ফ্লেয়ার এর সুবিধা এবং অসুবিধাটা বুঝাচ্ছি। ক্লাউড ফ্লেয়ার এর সুবিধা হচ্ছে, মনে করো তোমার ওয়েবসাইটটি শুধু বাংলাদেশি ক্লায়েন্টকে টার্গেট করে না, সারা ওয়ার্ল্ডের ক্লায়েন্টকে টার্গেট করে। তাহলে এমন অবস্থায় তুমি যদি ক্লাউড ফ্লেয়ারে তোমার ওয়েবসাইটটি রাখতে পারো তাহলে বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো ক্লায়েন্ট তোমার ওয়েবসাইটে যখন ভিজিট করবে, ভিজিট করলে সে সেই দেশের সার্ভার থেকে তার ওয়েবসাইট অর্থাৎ সেখান থেকে তার কাছাকাছি একটা লোকেশন থেকে সার্ভার থেকে তোমার এই ওয়েবসাইটটি লোড হবে, যা অত্যন্ত ফাস্ট হবে। যদি বাংলাদেশ থেকে ভালো করে যদি বুঝো, ধরো কোনো একজন কাস্টমার সিঙ্গাপুর থেকে তোমার ওয়েবসাইট ভিজিট করবে আর তোমার ওয়েবসাইটটি যদি ক্লাউড ফ্লেয়ারে রাখা থাকে তাহলে সে অনেক ফাস্ট, সে যখন তোমার ওয়েবসাইট নাম লিখবে, লেখার কিছুক্ষণের ভিতরেই তোমার এই ওয়েবসাইটটি অলরেডি লোড হয়ে যাবে। কিন্তু তুমি যদি ক্লাউড ফ্লেয়ারে না রাখো তাহলে ওই যে সিঙ্গাপুরের যে কাস্টমার, সেই কাস্টমারটি যখন তোমার ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করলে এটা বাংলাদেশ থেকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সমুদ্রের নিচ দিয়ে এভাবে কেবল হয়ে হয়ে ওই সিঙ্গাপুর পর্যন্ত যেতে অনেক সময় ব্যয় হয়ে যাবে। যেটি ক্লাউড ফ্লেয়ারে রাখলে সে তার দেশের রিজিয়নের কাছাকাছি থেকে সার্ভার থেকে লোকেশন থেকে তোমার এই ওয়েবসাইটটি লোড হবে। এই কারণে আমাদের উচিত হলো, কেউ যদি আমরা বিডিক্স হোস্টিং ব্যবহার না করি, অর্থাৎ বাংলাদেশে কিছু হোস্টিং আছে যেগুলিকে এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ করে তারপরে এই হোস্টিংকে আলাদা করা হয়, শুধু বাংলাদেশকে টার্গেট করে, বাংলাদেশি ওয়েবসাইটকে টার্গেট করে, বাংলাদেশি কাস্টমারকে টার্গেট করে, সেই ক্ষেত্রটা ভিন্ন। অন্যান্য ওয়েবসাইট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে ক্লাউড ফ্লেয়ারে রাখা উচিত। আমি সাজেস্ট করব যে অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইট ক্লাউড ফ্লেয়ারে রাখা, যদি না বিডিক্স হোস্টিংটা ব্যবহার করো বা স্পেশাল কোনো হোস্টিং ব্যবহার করে থাকো। নর্মাল যতগুলি হোস্টিং আছে সমস্ত হোস্টিংগুলি তুমি ক্লাউড ফ্লেয়ারে নিঃসন্দেহে রাখতে পারো। আর এখানে তোমাকে লগ ইন করতে হলে অবশ্যই একটি জিমেল অ্যাড্রেস লাগবে, আর লগ ইন করে তুমি তোমার প্রয়োজনীয় কাজ এখান থেকে কমপ্লিট করতে পারবে। তোমার বাকি কাজটা এখানে লগ ইন করার পর তোমার ওয়েবসাইটে রাখার জন্য অপশনগুলি আসবে, সেইভাবে তোমাকে এখানে তোমার ওয়েবসাইটটি মুভ করতে হবে এই ক্লাউড ফ্লেয়ারের সার্ভারে। যেহেতু আমাদের ওয়েবসাইটটি আমাদের এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি অলরেডি এটি বিডিক্স হোস্টিং ব্যবহার করতেছি, যার কারণে এই ওয়েবসাইটটিকে রাখার প্রয়োজন নেই। কিন্তু তোমাদের যদি কোনো ওয়েবসাইট হয় তাহলে আমি আবারও বলবো যে ক্লাউড ফ্লেয়ারে রাখার জন্য। আর ক্লাউড ফ্লেয়ারে রাখাটা খুব বেশি একটা কঠিন কোনো কাজ না, জাস্ট এখানে লগ ইন করবা। লগ ইন করার পর তুমি দেখে যাচ্ছে যে তোমার এখানে অ্যাড ওয়েবসাইট আসবে, সেখানে তোমার ওয়েবসাইটটি অ্যাড করে দিয়ে দিবা, তাহলেই তোমার কাজ শেষ। এই মুহূর্তে আমার একটি ওয়েবসাইট অলরেডি আছে, আর তুমি চাইলে এভাবে তুমি যখন তোমার ইমেল এবং ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিবা আর অ্যাকাউন্টে প্রবেশ করবে, তখন এখানে অ্যাড ওয়েবসাইট আসবে প্লাস অ্যাড ওয়েবসাইট। এখানে তোমার সাইটের নাম দিতে হবে, নামটা অবশ্যই যেমন মনে করো নাম যদি হয় এটা, তাহলে এই এইচটিটিপিটা কেটে দিতে হবে, দিয়ে এই স্ল্যাশটা কেটে দিতে হবে, দিয়ে অ্যাড সাইট এতে ক্লিক দিতে হবে। দিয়ে দিলে তারা কিছুক্ষণ সময় নিবে, সময় নেওয়ার পর তোমাকে কিছু কাজ করতে বলবে, অর্থাৎ তোমার হোস্টিং সার্ভার থেকে কিছু কাজ আছে, যেমন হচ্ছে নেম সার্ভারটা আপডেট করে নিতে হবে। এই কাজটা তোমরা ইউটিউব অথবা গুগলে সার্চ দিলে কিভাবে করতে হয় তার অনেকগুলি টিউটোরিয়াল পেয়ে যাবে, সেভাবে করে নিবা। এভাবে যদি করে নিতে পারো তাহলে তোমার ওয়েবসাইট
ওর তোমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি হয়ে যাবে সুপার ফাস্ট একটি ওয়েবসাইট। হ্যাঁ, তার স্পিড আপ যখন তুমি ক্লাউড ক্লিয়ারে অ্যাড করে ফেলবা তখন দেখবে যে তার স্পিড আপ আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আজকের কাজ। তো আমি তোমাদেরকে আর বেশি সময় নিচ্ছি না, এইভাবে তোমার ওয়েবসাইটের স্পিড আপটা বৃদ্ধি করবা। আজকে এই পর্যন্তই। আজকের এই ক্লাস নিয়ে তোমাদের যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করে করবা। তোমার ওয়েবসাইট যদি স্পিড না থাকে তাহলে স্পিডটা বৃদ্ধি করে নাও, এটাই বাড়ির কাজ। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস আগামী সোমবার দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিওটি আবার দেখতে ভিজিট করতে হবে www.skills.gov.bd/dte anytime anywhere।